এই দেখেন এই যে একটা সাদা উনকা পিণ্ড আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন আর আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো দেখেন প্রিয় ভাই বোনেরা স্পেকটিকুলার ব্রাইট গ্রিন মেটিওর ফায়ার তো এই মেটিওর বা উল্কা এই যে পিণ্ড আছে এইগুলো কিন্তু আমাদের এখনকার দিনে খুব বেশি দেখা যাচ্ছে আমাকে অনেক ভাই কমেন্টে এই যে নক করেন অনেকে মেসেজ করেন যে ভাই আমি গতকালকে এরকম একটা উল্কা পিণ্ড দেখলাম কাছে এরকম সাদা আলো দেখলাম তো এটার ব্যাপারে যারা দেখেন না তারা অনেকেই অবিশ্বাস আমি আগে প্রথমে একটি ভিডিও আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে একটা সাদা পিণ্ড তো এরকম ওয়ার্ল্ড ওয়াইড এই দেখেন আরেকটা এই যে তো এরকম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এখন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটা জানাতে আছি সেটা হলো যে এই কি হয় আমরা মহান আল্লাহ কাছ থেকে জানতে জানতে পারি পবিত্র যে যখন শয়তানরা কোনো কিছু চায় চায় এবং তখন তাদের পশ্চাৎ করে এই উল্কাপিন্ড এবং তাদেরকে ছুড়ে মারা হয় ফ্রেশ তারা এটা ছুড়ে মারেন যাতে করে শয়তানদেরকে আঘাত করা যায় তো দেখেন প্রিয় ভাই বোনেরা ইদানিংকালে এই জিনিসগুলো খুব বেশি দেখা যাচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমি ঘন ঘন এরকম রিপোর্টস গুলা কিন্তু দেখি সবগুলো আপনাদেরকে জানানো হয় না আর বাংলাদেশেও অনেক ভাই ও বোনেরা আমাকে নক করে জানান যে আমি এটা দেখলাম সাদে গিয়েছিলাম আমি এটা দেখেছি আমি গতদিনে ওখান থেকে আসছিলাম এটা দেখলাম তো ভাই এটা কি হতে পারে তো প্রিয় ভাই বোনেরা এটা নিয়ে আসলে ভয় পাবার কিছু নাই তবে প্রিয় ভাই বোনেরা আমি একটা জিনিস আপনাদেরকে আগে থেকেই বলে রাখি সেটা হলো যে ইন ফিউচারে কখন হঠাৎ করে রাত্রে ঘুমিয়ে আছেন হঠাৎ করে কোনো একটা বিস্ফোরণের শব্দ পেলেন এটা এমন হতে পারে যে একটা মেটিওর ফায়ার বল এসে আপনারই আশেপাশে কোথাও পড়েছে এবং সেই শব্দ আপনার ঘুম ভেঙে গেছে অথবা একটা বড় অংশ জুড়ে আলোকিত হয়ে গেছে তখন কিন্তু এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে তো এরকম ঘটনা ঘটলে আসলে খুব বেশি বিচলিত না হয়ে বুঝতে পারবেন যে হয়তো এরকমটি ঘটেছে তো যাই হোক অনেকের প্রশ্নের প্রেক্ষিতে মনে হলো আর এই রিপোর্টটা যেহেতু দেখলাম তাই মনে হলো যে এটা আপনাদেরকে জানিয়ে রাখি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম